আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো মুগের ডাল দিয়ে সজনে ডাঁটা আর বেগুনের রেসিপি। সজনে ডাঁটা আর বেগুনের রেসিপি তৈরি করতে আমি নিয়েছি এখানে 500 গ্রাম সজনে, আর নিয়েছি 200 গ্রাম বেগুন, 2টা টমেটো, 1 কাপ মুগের ডাল। ডালটাকে প্রথমে আমরা হালকা ভেজে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। ডাল বেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে ভালো করে ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, এবার পানিটা আমরা আর একটু শুকিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। এবার আমরা বেগুনগুলোকে হালকা ভেজে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1/4 গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ লবণ। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, 4-5টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, 3টা পেঁয়াজ কুচি, 1/2 ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ পানি, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, 1/2 পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মিডিয়াম লো আছে, 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো,
বেগুন আর টমেটোটা দেওয়ার পর এবার আমরা আরও দু মিনিট কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমরা সিদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। এবার মিডিয়াম আঁচে ডাল আর সজনে ডাঁটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ডাল আর সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মুগের ডাল দিয়ে সজনে ডাঁটা আর বেগুনের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।